আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর সাইফুল ইসলাম তালুকদার, DHMS ঢাকা। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য। আজকে যে টপিকসটা নিয়ে আমি কথা বলছি সেটা হইল, আজকে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাবটা অনেক বেশি দেখা যাচ্ছে। এমনও দেখা যায় আমাদের দেশে অনেক হসপিটাল কানায় কানায় রোগী ভর্তি আছে। কাজেই এই মুহূর্তে আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেন আপনারা উপকৃত হতে পারেন। এই ডেঙ্গু জ্বর সাধারণত বর্ষার সিজনেই, এই সিজনটাতেই বেশি দেখা যায়। অন্যান্য বছরের তুলনায় এই বছর ডেঙ্গু জ্বরে অনেক লোক আক্রান্ত হয়েছেন। এই ডেঙ্গু জ্বরের একমাত্র কারণ এডিস মশার দংশন। আমাদের বাসস্থানের চারিপাশে যদি কোনো ডোবা নালা থাকে, পচা পানি আবর্জনা থাকে, তাহলে এই সমস্ত জায়গায় এডিস মশা জন্ম নেয়। আমাদের বাড়ির আশেপাশে এই সমস্ত নালা যদি থাকে তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। আর একটি কথা হলো, আমাদের বাসায় অনেকেই দেখা যায় ফুলের টব ইউজ করি, এখানেও এই মশা জন্ম নিতে পারে। বাসস্থান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পরে তাতে এই ডেঙ্গু জ্বর আক্রান্ত অনেকটা কমে যাবে। এই ডেঙ্গু জ্বরের লক্ষণ হচ্ছে প্রচণ্ড জ্বর হতে পারে, যে জ্বরের টেম্পারেচার 102 থেকে 105 ডিগ্রি হতে পারে, বমি বমি ভাব লাগতে পারে, শরীর অত্যন্ত ব্যথা হতে পারে, অনেক সময় দেখা যায় মাথা প্রচণ্ড ব্যথা হতে পারে, যে ব্যথা কখনো আপনি অনুভব করেন নাই। সেই সাথে আমার শরীরের মধ্যে অ্যালার্জির মতো লাল র্যাশ হতে পারে। এই সমস্ত লক্ষণ থাকলে পরে দেখা যাবে আপনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ আক্রান্ত হওয়ার সাথে সাথে যদি আপনি আমাদের হোমিওপ্যাথি কিছু মেডিসিন আছে লক্ষণ ভিত্তিক, ওই মেডিসিনগুলি সেবন করলে অনেকটা রক্ষা পাওয়া যাবে। এই মেডিসিনগুলির মধ্যে প্রথম যে মেডিসিনটা হইল ইউপেটোরিয়াম পার, এই মেডিসিনটার লক্ষণ হইল প্রচণ্ড জ্বর হবে, 102 থেকে
105 degree এবং সেই সাথে শরীর প্রচণ্ড ব্যথা হবে, আঘাতের মতো ব্যথা হবে, শীত লাগবে, মাঝে মাঝে শীতের জন্য কম্পন হতে পারে, শরীর কাঁপতে পারে। এই সমস্ত লক্ষণ যাদের মধ্যে দেখা যাবে তাহারাই ইউপ্যাটেরিয়াম পার্ক মেডিসিনটি 200 পাওয়ার 2 ঘন্টা পরপর 2-3 ঘন্টা করে সেবন করতে পারেন। দ্বিতীয় যে মেডিসিনটি হইল জেলসিমিয়াম, এই মেডিসিনটার লক্ষণ হইল মাথা সব সময় ঝিমঝিম করবে, মাথা নিয়ে দাঁড়ানো যাবে না, মাথা চক্কর মারতে পারে, অস্থিরতা আসতে পারে, শরীর ঘামতে পারে। এই সমস্ত লক্ষণ যদি থাকে বা এই সমস্ত লক্ষণ যদি কারোর মধ্যে প্রকাশ পায় তাহলে জেলসিমিয়াম মেডিসিনটি আপনারা 200 পাওয়ার 2-3 ঘন্টা করে 2 ঘন্টা পরপর সেবন করতে পারেন। তৃতীয় মেডিসিনটা হইল বেলেডোনা। এই বেলেডোনায়ও দেখা যায় মাথায় ধপ করে ব্যথা হতে পারে, মুখ লাল হতে পারে, চোখে রক্তের মতো লাল প্রস্ত হতে পারে। এই সমস্ত লক্ষণ যদি দেখা যায় তাহলে বেলেডোনা মেডিসিনটি 30 পাওয়ার 2-3 ঘন্টা করে 2 ঘন্টা পরপর সেবন করতে পারেন। আরও একটি লক্ষণ দেখা যায় এই ডেঙ্গু জ্বরের মধ্যে, সেটা হইল মুখ অত্যন্ত তিতে হয়ে যায়, যার জন্য রোগী খাওয়া দাওয়া করতে পারেন না। রোগী শুধু ভাত চা ভায় কিন্তু গিলতে পারে না, এত তিতা মনে হয় বা এত তিতা লাগে। এই সমস্ত লক্ষণ যদি কারো মধ্যে দেখা যায় তাহলে নেট্টাম সাল 200 পাওয়ার 2-3 ঘন্টা করে 2 ঘন্টা পরপর সেবন করবেন। চতুর্থ যে মেডিসিনটা সেটা হলো রাষ্ট্রক্স। এই রাষ্ট্রক্স মেডিসিনটার মধ্যে যে লক্ষণগুলি পাওয়া যায় বা রাষ্ট্রক্সের যে লক্ষণগুলি কোনো রোগীর মধ্যে পরিলক্ষিত হবে, যেমন প্রচণ্ড হাসি হতে পারে, নাক দিয়ে টপ টপ করে পানি পড়তে পারে, সর্দি ঝরতে পারে, শরীর প্রচণ্ড ব্যথা হতে পারে, প্রতি জয়েন্টে জয়েন্টেও ব্যথা হতে পারে। এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে রাষ্ট্রক মেডিসিন 200 পাওয়ার 2 ঘন্টা পরপর 3-4 ঘন্টা করে সেবন করতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, সেটা হইল ডেঙ্গু জ্বরে আক্রান্ত যারা হয়েছেন তাহারা পর্যাপ্ত পরিমাণে লিকুইড খাদ্য খাবেন। স্যালাইন খাইতে পারেন, জাউ খাইতে পারেন, ফলের রস খাইতে পারেন, আর পেঁপে পরিমাণে বেশি করে খাবেন। এই সমস্ত খাদ্য যদি ঠিকভাবে খেতে পারেন তাহলে দেখা যায় ব্লাডের মধ্যে যে উপাদানটা আছে সেটা প্লাটিলেট যাকে বলা হয়, এই প্লাটিলেটটা বেড়ে যাবে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হইলে পরে ভয় কোনো কিছু নাই, প্লাটিলেট যদি আপনার না কমে, যদিও কমে থাকে তাহলে পেঁপে ডালিম পর্যাপ্ত পরিমাণে সেবন করবেন, তাহাতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আর কথা হইল সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস যেটা হইল সেটা হইল পরিচর্যা। যাকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন, যে যিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তাহাকে সবসময় মশারির ভিতরে ঘুমাতে দিবেন এবং পরিবারের
অন্যান্য সদস্য যারা আছেন তারাও এর সতর্কতা অবলম্বন করবেন। আর যারা আক্রান্ত হন নাই তাহারা ইউপেটিউরিয়াম পার্ক মেডিসিনটি 200 পাওয়ার 2-3 ফোঁটা করে সকালে খাবারের আগে 7 দিন সেবন করবেন। আমি আশা রাখি আল্লাহর রহমতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। যদি আক্রান্ত হয় তাহলে জটিলতা দেখা দিবে না। আরেকটি কথা বলছি আমি, সেটা হইল এই ডেঙ্গু জ্বরের ভয়াবহতা কিছু লক্ষণ পরিলক্ষিত হয়, যে লক্ষণগুলি আপনাদের স্মরণ রাখতে হবে। ওই এই সমস্ত লক্ষণগুলির জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন জটিলতা দেখা দিলে পরে যখন ভয়াবহ কোনো লক্ষণ দেখা দিবে, যেমন দাঁতের মাড়ি দ্বারা রক্ত প্রবাহিত হতে পারে, নাক দ্বারা রক্ত আসতে পারে, প্রস্রাব এ রাস্তা দিয়ে রক্ত আসতে পারে, মলদ্বার দিয়ে রক্ত আসতে পারে, এই সমস্ত জটিলতা যখন দেখা দিবে রোগীকে কখনো বাসায় বসায় রাখবেন না, দ্রুত গতিতে হসপিটালে সুচিকিৎসার জন্য নিয়ে যাবেন, যাতে কোনো ভয়াবহ অবস্থার সৃষ্টি না হয়। আজকে আমি যতটুকু কথা বললাম, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এখনই সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।